তোমাদের ত্বকটাও কি এক থেকে দু সেট পর্যন্ত কালো হয়ে গেছে এবং তোমরা অনেক কিছু ট্রাই করার পরেও তোমাদের ত্বকটাকে পরিষ্কার করতে পারছো না বা ফর্সা করতে পারছো না? স্কিনের মধ্যে কি মেচেতা হয়েছে? যদি এরকমই কিছু হয়ে থাকে তবে আজকের ভিডিওটা তোমারই জন্য। হাই, আমি অম্বিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ টিপস বাই অম্বিকা। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা হোম রেমেডি যেটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা কয়েকদিনের মধ্যে এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা হবে এবং স্কিনের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগছোপ কিন্তু রিমুভ হবে। আর সেই রেমেডি বানানোর জন্য আমি প্রথমে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি এবং সেই গরম জলের পরিমাণটা ঠিক ততটাই তোমরা নেবে যতটা পরিমাণ তোমরা সেই প্যাকটাকে বানাতে চাইছো। ততটা পর্যন্ত গরম জল একটা বাটিতে নিয়ে নাও এবং তার ওপরে দেখো ঠিক যেভাবে আমি একটা গ্রিন টির প্যাকেট এখানে দিয়ে দিয়েছি, তো তোমরাও এখানে একটা গ্রিন টির প্যাকেট এই জলের মধ্যে কিছুক্ষণের জন্য দিয়ে রেখে দাও। 5 থেকে 7 মিনিট দেওয়ার পর দেখবে তোমরা জলের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রিন টির যে কালার হালকা ব্ল্যাকিশ কালার আসবে। এবং তোমরা এটাকে একটু বেশিক্ষণ পর্যন্ত রাখার চেষ্টা করো, যাতে করে কি হয় না জলের কালারটা একটু গাঢ় হয়। আর যদি তোমাদের একটু তাড়াতাড়ি থাকে সেক্ষেত্রে তোমরা আমি যেভাবে চামচ দিয়ে প্রেস করে করে এই গ্রিন টির এক্সট্রাক্টটাকে আমি বের করে নিচ্ছি সেইভাবে তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো। করে নেওয়ার পর তোমরা দেখবে যে জলটা হালকা ব্ল্যাকিশ কালার হয়ে গেছে, তখন কিন্তু এই গ্রিন টিটা আমাদের এই প্যাক বানানোর জন্য একদম রেডি। এখানে তোমরা এই বাটিতেই প্যাকটা বানিয়ে নিতে পারবে। যখন দেখবে জলটা এরকম গাঢ় হয়ে গেছে তখন এবারে তোমরা এটাকে জল থেকে এই প্যাকেটটাকে আস্তে করে চিপে নিয়ে পুরো জলটা বের করে নিয়ে তোমরা এই প্যাকেটটাকে তুলে নাও বাটি থেকে। দেখো এখানে আমি করে দেখাচ্ছি, আর এইভাবেই ঠিক তোমরা কিন্তু এই প্রসেসটা ফলো করো। আদারওয়াইজ তোমরা অন্য কোনোভাবেও করতে পারো বা অন্য কোনো পাত্রে জলটাকে তৈরি করে নিয়ে তারপরও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এটা আমার মনে হলো এটা শর্টকাট পদ্ধতি, তাই আমি এখানে এইভাবেই করছি। তো তোমরাও এভাবেই করতে পারো, অথবা তোমরা যদি চাও সেক্ষেত্রে অন্যরকম অন্য একটা পাত্রে এই গ্রিন টিটাকে বানিয়ে নিয়ে তোমরা রেডি করতে পারো। এরপরে এর সাথে তোমাদেরকে যেটা যোগ করে দিতে হবে সেটা হচ্ছে মুলতানি মাটি। এবং এখানে মুলতানি মাটি আমি নেব এই যে জলটা নিয়েছি, জলের পরিমাণটা যতটা নিয়েছি সেটাকে একটা থিক পেস্ট বানানোর জন্য যতটা প্রয়োজন। একদম পাতলা হবে না, একদম গাঢ় হবে না, থিকনেসটা একদম মিডিয়াম হবে। সেই হিসেবে যতটা তোমাদের মুলতানি মাটি প্রয়োজন ঠিক ততটাই মুলতানি মাটি তোমরা এখানে যোগ করে দাও। এবং মুলতানি মাটিটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নাও, একটু টাইম নিয়ে করো। মুলতানি মাটি একটু চিপচিপে টাইপের হয়, যেক্ষেত্রে যে কারণে কি হয় চামচে বা বাটিতে ভেতরে ডালা ভেদে রয়ে যেতে পারে, এটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এবং যতটা প্রয়োজন হয় ততটা দিয়ে এটাকে একটা থিক পেস্ট বানিয়ে নাও। এবং তারপরে আমি যেটা যোগ করব এর সাথে আমি যেটা যোগ করে দেব তারপর এর সাথে আমি যেটা যোগ করব সেটা হচ্ছে টক দই। দেখো এখানে আমি টক দই দিচ্ছি 1 চামচ। আর তোমরাও কিন্তু এখানে একটা কোয়ান্টিটি হিসাবে মেপে নেবে যে 3 চামচই যদি তোমরা গ্রিন টিয়ের জলটা দাও তার সাথে মোটামুটি 2 চামচ বা 2 চামচ থেকে একটু হয়তো কম মুলতানি মাটি লাগবে, এবং তার সাথে তোমরা যেটা দেবে টক দইটা যতটা দেবে সেটা হচ্ছে 1 চামচ। 1 চামচ টক দই দাও, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নাও যেন ভেতরে কোনো ডালা বেঁধে না থাকে। আর এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, এটাকে খুব ভালো করে মিশিয়ে নাও। দরকার হয় একটু টাইম নিয়ে তোমরা এটাকে মিশিয়ে নাও। এরপর আমি এই পেস্ট প্যাকটার সাথে যেটা যোগ করব সেটা হচ্ছে কস্তুরি হলদি। তোমাদের বাড়িতে যদি কস্তুরি হলদি না থাকে তোমরা রান্নার জন্য যে হলুদ গুঁড়ো ব্যবহার করো সেই হলুদ গুঁড়ো কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো। আর এই কস্তুরি হলদি তোমরা দেবে 1/2 চামচ। নেওয়ার পর তোমরা এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিশিয়ে নাও, একটু টাইম নিয়ে মেশাও। এখানে আমি ব্যবহার করেছি মুলতানি মাটি, এটা তোমাদের স্কিনের মধ্যে থাকা অয়েল যেটা হয় সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনটাকে ফেয়ার করতেও কিন্তু সাহায্য করবে। এখানে আমি ব্যবহার করেছি গ্রিন টি, যেটা কি করবে না তোমাদের স্কিনটাকে অনেকটাই ইউথফুল বানাবে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা কি করবে স্কিনের মধ্যে থাকা ফ্রি রেডিকেলসগুলোকে রিমুভ করবে এবং স্কিনটাকে বেশি ভালো রাখবে। গ্রিন টি তোমাদের স্কিনের মধ্যে থাকা অ্যাকনেকে ট্রিট করবে এবং সান রে থেকে তোমাদের কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট করবে। এছাড়াও যেটা করবে না গ্রিন টি, এছাড়াও গ্রিন টির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে, যেটা তোমাদের স্কিনের মধ্যে থাকা যে কোনো ধরনের ইনফেকশন, অ্যাকনে, পিম্পলস এগুলোকে রিমুভ করবে এবং স্কিনের পোর্সকে আনক্লক করবে। এছাড়াও এখানে আমি ব্যবহার করেছি টক দই, যেটা তোমাদের স্কিনের মধ্যে রিঙ্কলস আসতে দেবে না, ফাইন লাইন্স আসতে দেবে না,
এছাড়াও স্কিনের মধ্যে যদি অ্যাকনে থাকে সেটাকেও ট্রিট করবে, ডার্ক সার্কেল রিমুভ করবে এবং সানবার্ন, সান ট্যান এগুলোকেও কিন্তু টক দই দূর করতে সাহায্য করবে। এবং স্কিনের মধ্যে যদি ব্লেমিশেস থাকে, ঠোঁটের চারপাশের পিগমেন্টেশন এগুলোকেও কিন্তু এই টক দইটা রিমুভ করতে সাহায্য করবে। এছাড়াও আমি দেখো আমি এখানে ব্যবহার করেছি হলুদ। হলুদগুলো তোমরা জানো স্কিনের জন্য ভীষণইভাবে ভালো, এটা বহু যুগ ধরে চলে আসছে এর ব্যবহার। এটা স্কিন টোনটাকে তোমাদের লাইট করবে এবং এর মধ্যে যে অ্যান্টি ইনফেকশন বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে, যেটা কী করবে তোমাদের স্কিনের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন থাকে সেই ইনফেকশনটাকে কম করবে, এছাড়াও কিন্তু তোমাদের স্কিনের হেলথটাকে ইম্প্রুভ করবে। এই দেখো এবারে এই ফেস প্যাকটা আমাদের ফেসে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। আর এখানে আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে ফেসে লাগিয়ে নিচ্ছি, যাতে করে কি হয় না ঠিক সমানভাবে পুরো ফেসটাতে লেয়ারটা ঠিকঠাক হয়, কোথাও বেশি কোথাও কম এরকমভাবে না হয়। তোমরাও চেষ্টা করবে একটা ব্রাশের সাহায্যে এটাকে লাগিয়ে নিতে, সেক্ষেত্রে কী হবে না প্যাকটা ফেসের সব জায়গায় সমানভাবে লাগবে। এছাড়াও তোমরা যদি চাও হাতের সাহায্যেও কিন্তু লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর যখন তোমরা এই ফেস প্যাকটাকে লাগাবে তখন কিন্তু অবশ্যই গলাতেও লাগাবে। আর তোমরা যদি চাও দেখো যে হাতে বা শরীরের অন্য কোনো জায়গায় সান এক্সপোজ, যে সমস্ত সান এক্সপোজ এরিয়াতে সান ট্যান হয়েছে বা ব্ল্যাক প্যাচেস হয়েছে, সেক্ষেত্রে তোমরা সেই জায়গাগুলোতেও কিন্তু এই প্যাকটাকে লাগিয়ে নিতে পারো। আর এই প্যাকটাকে প্রথমে একবার লাগিয়ে নাও, একটা লেয়ার লাগিয়ে নেওয়ার পর তোমরা আরেকবার এই ফেসের ওপরে আরেকবার আরেকটা লেয়ার এটাকে লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পর শুকনো করার জন্য এটাকে রেখে দাও, বেশিক্ষণ লাগে না শুকনো হতে, 15-20 মিনিটের মধ্যে এটাকে শুকনো হয়ে যায়। দেখো এখানে আমার শুকনো হয়ে গেছে মোটামুটি। আর একদম যে কোনো ফেস প্যাক লাগানোর পর একদম পুরোপুরি শুকনো করা ঠিক না, সেক্ষেত্রে কী হয় না স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সেই জন্য তোমরা যে কোনো ফেস প্যাক লাগালে একদম ফেস প্যাকটা শুকনো হওয়ার ঠিক আগের মুহূর্তে তোমরা ফেস প্যাকটাকে ধুয়ে নেবে। আর দেখো এখানে আমি, তোমরা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো অথবা এরকম আমার মতো একটা টাওয়ালকে ভিজিয়ে নিয়ে তোমরা চাইলে ফেস প্যাকটাকে ওয়াশ করে নিতে পারো। এটা যেটা করবে তোমাদের স্কিনের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগ ছোপ সেগুলোকে তুলবে, একটা স্কিন টোনটাকে অনেকটা হালকা করবে। এবং স্কিনের মধ্যে যদি মেচেতার দাগ থাকে বা ঠোঁটের চারপাশে আমাদের প্রায় প্রত্যেকেরই পিগমেন্টেশন থাকে সেটাকেও ট্রিট করবে। এবং এটা চোখের, তোমরা যদি এই প্যাকটাকে চোখের গড়ায় লাগাও সেক্ষেত্রে কিন্তু ডার্ক সার্কেলটাও তোমাদের রিমুভ হবে। তো এখানে আমি চোখের গড়ায় লাগিয়ে দেখাচ্ছি না, কিন্তু তোমাদের চোখের ডার্ক সার্কেলের ক্ষেত্রেও কিন্তু এই ফেস প্যাকটা তোমাদের কাজ করবে। এছাড়াও তোমাদের ত্বকে যদি কোনো পিম্পলস থাকে, অ্যাকনের বা অ্যাকনের কোনো দাগ থাকে, সেই দাগগুলোও কিন্তু অনেকটাই হালকা হবে। এটাকে যদি তোমরা কন্টিনিউ করো দেখবে কিছুদিনের মধ্যে অনেকটাই হালকা হবে। আর এই প্যাকটা তোমরা ব্যবহার করবে সপ্তাহে 3 দিন। যাদের স্কিনের মধ্যে প্রচুর দাগ রয়েছে বা স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, সান ট্যান রয়েছে, আর যাদের স্কিনের মধ্যে খুব বেশি সান ট্যান নেই বা কোনো দাগ নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফেস প্যাকটাকে সপ্তাহে 2 থেকে 1 দিন ব্যবহার করতে পারো মেনটেনেন্স হিসাবে। আমি সবসময় বলি তো যে কোনো ধরনের ফেস প্যাক বা মাস্ক যাই ব্যবহার করো না কেন, সেটা যখন তোমরা রিমুভ করবে, রিমুভ করে নেওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা যে কোনো একটা টোনার ব্যবহার করবে। দেখো এখানে আমি একটা রোজ ওয়াটার ব্যবহার করছি, আর এই রোজ ওয়াটারটাকে ফেস থেকে কিছুটা দূর থেকে তোমরা ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি এইভাবে ফেসে স্প্রে করে নাও, এবং তারপর তোমরা এটা একটু শুকনো হয়ে গেলে যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নাও। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিও এরকম আরও অনেক ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।